করোনাভাইরাস পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করবেন বলে জানিয়েছেন প্রেজেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় তিনি একথা জানান চব্বিশ ঘণ্টায় সে দেশে মারা গেছে আরও চোদ্দশো তেত্রিশ জন এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সাড়ে বিয়াল্লিশ হাজার ছাড়াল সব মিলিয়ে সারা বিশ্বে করোনাভাইরাসে প্রাণ গেল এক লাখ সত্তর হাজার মানুষের সুজন জানাচ্ছেন বিস্তারিত অন্যান্য যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস পরিস্থিতি এখন সবচেয়ে নাজুক প্রতিদিন গড়ে সেখানে প্রাণ হারাচ্ছে এ অবস্থায় সংক্রমণের কেন্দ্রস্থল নিউ ইয়র্কে গণহারে শনাক্তের পরীক্ষা শুরু করেছে প্রশাসন এখন রাস্তাতেই মিলছে পরীক্ষা উপকরণ শুরু থেকেই অভিবাসন বিরোধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইরাসে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকার সুযোগে সেই প্রক্রিয়া বন্ধ করা হবে বলে ঘোষণা দিলেন তিনি ব্রিটেনেও রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে করোনা পরীক্ষা সহ সেবা কার্যক্রম শুরু করেছেন চিকিৎসকরা এদিকে চীনের উহান থেকে সারা বিশ্বে কিভাবে ভাইরাস সংক্রমণ হলো সে ব্যাপারে স্বাধীনভাবে আন্তর্জাতিক তদন্ত হওয়া প্রয়োজন বলে জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

এরই মধ্যে ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ নিয়ন্ত্রণে এনেছে ভাইরাস সংক্রমণ জার্মানির ড্রেসডেন সহ দুটি এলাকায় পুনরায় উৎপাদন শুরু করতে যাচ্ছে খ্যাতনামা গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভক্সওয়াগন চলছে কর্মীদের নিরাপত্তা আর সুরক্ষা নিশ্চিত করার প্রক্রিয়া বরকতুল্লাহ সুজন এটিএন বাংলা